ಕೆಟ್ಟಲ್ ಆಗಿದೆ. সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম. আসসালামু আলাইকুম. আমি গ্রিনভি স্কুল পেজ থেকে তোমাদের সামনে হাজির হয়েছি জেবুন ম্যাডাম বিজ্ঞান ক্লাস নিয়ে. তোমরা প্রত্যেকেই তোমাদের রোলটা এই কমেন্ট বক্সে লিখে দাও, অবশ্যই হাজিরা দরকার. তোমরা কারা ক্লাস করছো আমি কিন্তু হাজিরা খাতায় রোলটা তুলে নিব. অতএব অবশ্যই অবশ্যই তোমাদের রোলটা কমেন্ট বক্সে লিখতে হবে, রোল এবং নাম. এবং যারা ক্লাস করছে না তোমরা জানো তাদেরকে একটু জানিয়ে দিবে, অবশ্যই যেন এই ক্লাসটা অনলাইন ক্লাসটা মনোযোগ সহকারে করে এবং তোমরাও করবে আমি আশা করি. কারণ এই অনলাইন ক্লাস ছাড়া তোমরা অফলাইনে ক্লাস করার হয়তো সুযোগ কখন পাবে বলা যাবে না. অতএব অবশ্যই অবশ্যই আবারও বলছি, তোমরা এই ক্লাসটা মনোযোগ সহকারে করো এবং কোনো সমস্যা থাকলে তোমাদের কাছে তো নাম্বার দেয়া আছে, জানো ডায়েরিতে নাম্বার মোবাইল নাম্বারটা আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে. কারণ এই ফাইভে যে পড়াগুলো আছে, ক্লাস ফাইভে তোমাদের যে পড়াগুলো আছে এগুলো কিন্তু পরে ক্লাসে যদি এখন ভালো মতো না পড়ো পরে ক্লাসে যে সমস্যা হবে. তাই এই ক্লাসের প্রত্যেকটা অধ্যায়ই তোমাদের জানতে হবে এবং এই পরে ক্লাসে এগুলোর ভিত্তিতেই আবারও পড়াশোনা করতে হবে. অতএব এখন যদি তোমরা এই জ্ঞানগুলো না পাও, ধারণাগুলো না পাও, তাহলে পরের ক্লাসে সমস্যা হবে. অতএব মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো. আজকে আবারও বরাবরের মতো অধ্যায় চার বায়ু নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি. আজকে পাঠের বিষয় হচ্ছে, আগের দিন পড়িয়েছিলাম বায়ু প্রবাহ, বায়ুর প্রয়োজন বা কী কী কাজে বায়ু ব্যবহার হয়, তারপরে বায়ুর উপাদান. আজকে পাঠের বিষয় হচ্ছে বায়ু দূষণ কী, বায়ু দূষণ বলতে আমরা কী বুঝি বা কীভাবে বায়ু দূষণ হয়, বায়ু দূষণের কারণ যেটা, বায়ু দূষণের প্রভাব, বায়ু দূষণ হওয়ার ফলে আমরা যে সমস্যাগুলোর অনুভব করি সেগুলো হচ্ছে বায়ু দূষণের প্রভাব, সেগুলো আমাদের জানতে হবে. বায়ু দূষণের প্রতিরোধ, তো বায়ু দূষণটা কীভাবে প্রতিরোধ করতে হবে, কীভাবে আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারব, সে সম্পর্কে আমরা আলোচনা করব. তাহলে আমরা চলে যাই মূল আলোচনায়, বায়ু নিয়ে শূন্যস্থান পূরণ. আমি তোমাদের একটু ধারণা দিব, কয়েকটা শূন্যস্থান আমি এখানে লিখে রেখেছি. দেখো তোমরা বই মূল বইটা যদি ভালো মতো রিডিং পড়ো তাহলেই পেরে যাবে, তারপরেও এই শূন্যস্থানগুলো যদি তোমরা বলতে পারো তাহলে সংক্ষিপ্ত প্রশ্নও তোমাদের জন্য সুবিধা হবে এবং মিলকরণ এটাও তোমরা পেরে যাবে. তাহলে আমি একটু বলি, উদ্ভিদ বায়ুর ড্যাশ সাহায্যে খাদ্য তৈরি করে. তাহলে কী হচ্ছে, উদ্ভিদ বায়ুর কোন উপাদানের সাহায্যে খাদ্য তৈরি করে, তাহলে আমরা কি জানি উদ্ভিদ বায়ুর কয়টি উপাদান, চারটি উপাদান. এই চারটি উপাদানের মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে. তাহলে উদ্ভিদ বায়ুর এটার মধ্যে কোনটা যায়, যে কোনো একটা বসে দিলে হবে না, আমাদের জানতে হবে যে উদ্ভিদ বায়ুর কোন উপাদানের সাহায্যে খাদ্য তৈরি করে. তাহলে বায়ুর কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে. কার্বন ডাই অক্সাইডের সাহায্যে, উদ্ভিদ বায়ুর কার্বন ডাই অক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে. এরপরে দেখো আছে ড্যাশ ব্যবহার করে নদীতে পাল তোলা নৌকা চলে. আমরা কি পড়েছিলাম আগের দিন, আমি পড়িয়েছিলাম, নিশ্চয়ই তোমরা এতক্ষণ বলে ফেলেছো,
वायु प्रवाह व्यवहार करे ताहले आमाके एखाने लिखते हबे कि वायु प्रवाह আমি আরও একবার পড়ে দিই। বায়ু প্রবাহ ব্যবহার করে নদীতে পাল তোলা নৌকা চলে। ইউরিয়া সার তৈরিতে বায়ুর কোন উপাদানটা ব্যবহার করা হয়? কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, জলীয় বাষ্প। তাহলে কোন উপাদানটা ব্যবহার করা হচ্ছে ইউরিয়া সার তৈরিতে? বায়ুর নাইট্রোজেন। ব্যবহার হয়। এরপরে বায়ু দূষণ মানুষের ড্যাশ জন্য ক্ষতিকর। কিসের জন্য? স্বাস্থ্যের জন্য। বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বানানটা বইয়ে দেয়া আছে, আমি তারপরে লিখলাম, তোমরা একবার দেখে নিবে। বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ড্যাশ সমুদ্রের নিচে যাওয়ার জন্য অক্সিজেনের সিলিন্ডার সাথে নিন। আবার বলছি, দেখো, ড্যাশ সমুদ্রের নিচে যাওয়ার জন্য অক্সিজেনের সিলিন্ডার সাথে নিন। কারা? পর্বতারোহী, ডুবুরি, কারা না রোগীরা? তাহলে কোথায় যায় সমুদ্রের নিচে? কারা যায়? ডুবুরিরা। তাহলে এখানে আমাকে ডুবুরিরা লিখতে হবে। দেখো, আমি আরও একবার ইভিনিং পড়ে দিই। উদ্ভিদ বায়ুর কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে। বায়ু প্রবাহ, দেখো, বায়ু প্রবাহ ব্যবহার করে নদীতে পাল তোলা নৌকা চলে। ইউরিয়া সার তৈরিতে বায়ুর নাইট্রোজেন ব্যবহার হয়। বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ডুবুরিরা সমুদ্রের নিচে যাওয়ার জন্য অক্সিজেন সিলিন্ডার সাথে নিন, অক্সিজেনের সিলিন্ডার সাথে নিন। তাহলে আমরা শূন্যস্থানগুলো বুঝতে পারলাম। এই ধরনের আরও শূন্যস্থান তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা প্রত্যেকটা লাইনই সুন্দর করে গুছিয়ে পড়বে। কয়েকবার রিডিং পড়লেই প্রশ্ন আরও তোমরা নিজেরাই বের করতে পারবে। যেমন ধরো, চিপসের প্যাকেটে ড্যাশ গ্যাস ব্যবহার করা হয়, তখন কী লিখবে? নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। পর্বতারোহীরা সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যান? এটা সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে, তারপরে শূন্যস্থানেও থাকতে পারে, আবার মিলকরণেও তোমাকে দিয়ে দিতে পারে। রিডিংটা যদি ভালো মতো পড়ো ফার্স্ট টু লাস্ট, তাহলে আর একটা প্রশ্নেও তোমাদের সমস্যা থাকবে না। এখন এই ধরনের ছোট প্রশ্ন ধরো, যেমন ধরো, বায়ু দূষণ কাকে বলে? আমি এটা মুছে ফেললাম। দূষণ কাকে বলে? তাই তো, প্রশ্নটা এরকম, বায়ু দূষণ কাকে বলে? তাহলে বায়ুর স্বাভাবিক উপাদান যখন কি হয়, বায়ুর স্বাভাবিক উপাদান যখন পরিবর্তন হয়, যেটা প্রয়োজন সেটা না থেকে অন্য উপাদানগুলো যখন থাকে এবং তা যখন কি হয়, শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, তখন সেটাই হচ্ছে বায়ু দূষণ। তাহলে বায়ুর স্বাভাবিক উপাদান যখন কি হয়, পরিবর্তন, তখন সেটাই হবে বায়ু দূষণ। তাহলে আমরা কি আর লিখবো? লেখার প্রয়োজন আছে? তারপরে লিখে দেখাই। দেখো, বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তন হওয়াকে দেখা যায়। শ্বাসকষ্টের রোগীকে কোন গ্যাস দেয়া হয়?
তারপরে আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়, আবার অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয়, আমরা বিভিন্নভাবে প্রশ্ন তৈরি করতে পারবো যদি রিডিংটা আমাদের ভালো মতো পড়া থাকে। তারপর এরকম প্রশ্ন হতে পারে যে খাবার সংরক্ষণের জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়, খাবার সংরক্ষণের জন্য কোন গ্যাস ব্যবহার করা, এই ধরনের আমরা প্রশ্ন, ছোট প্রশ্ন পেতে পারি। এখন আমরা কি জানলাম, বায়ু দূষণ কি জানলাম বা কিভাবে হয় এটা জানলাম, এখন না এটা হচ্ছে কাকে বলে বা কি, এখন কারণ কি, কেন বায়ু দূষণ হয়, বায়ু দূষণের কারণ জানবো আমরা। বায়ু দূষণের কারণ অনেকগুলো কারণ হতে পারে, তাই না? আমরা কারণগুলো অনেকগুলোই লিখতে পারবো কিভাবে, দেখো এখানে দেয়া আছে তোমাদের বইয়ে, ছবিটা দেখো একটু, বায়ু দূষণের কারণ দেখো, কলকারখানা, বিভিন্ন ধরনের কলকারখানা, তারপরে ইটের ভাটা, হ্যাঁ, তারপরে যানবাহনের কালো ধোঁয়া, তারপরে তোমার ময়লা আবর্জনার জীবাশ্ম জ্বালানি ব্যবহারের যে ধোঁয়া, এগুলো তাহলে দেখো মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বায়ু দূষণের একটি বড় কারণ। সবচেয়ে বড় কারণ হচ্ছে মানুষের কর্মকাণ্ড, আমরা যদি ঠিকঠাক মতো কাজগুলো গুছিয়ে না করি তাহলে কিন্তু বায়ু দূষণ হবে, যেটা যেখানে প্রয়োজন সেটা সেখানেই করতে হবে। বিশেষ করে জ্বালানি, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয়, তাই না? কলকারখানা ও যানবাহন থেকে এ সকল গ্যাস বায়ুতে আসে, ফলে বায়ু দূষিত হয়। গাছপালা পোড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়া থেকেও বায়ু দূষিত হয়। তারপরে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে কি হয়, পচে দুর্গন্ধ ছড়ায়, ফলে বায়ু দূষিত হয়। মলমূত্র, খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করলে কি হবে, দুর্গন্ধ ছড়াবে, ফলে বায়ু দূষণ হবে। তাহলে বায়ু দূষণের অনেকগুলো কারণ আমরা লিখতে পারি। প্রথমে লিখতে পারি কলকারখানা, ইটের ভাটা, এই তো এক নম্বর পয়েন্ট, কলকারখানা, ইটের ভাটা, যানবাহনের কালো ধোঁয়া, বায়ু দূষণের কারণ, তাই না? তাহলে কলকারখানা, ইটের ভাটা, যানবাহনের কালো ধোঁয়া বায়ু দূষণের কারণ, একটা গুরুত্বপূর্ণ কারণ। এরপরে আর কি হতে পারে, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে তা কী হয়, পচে দুর্গন্ধ ছড়ায়, ফলে বায়ু দূষিত হয়। আবার বলছি দেখো, কলকারখানা, ইটের ভাটা, যানবাহনের কালো ধোঁয়া বায়ু দূষণের কারণ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে তা পচে দুর্গন্ধ ছড়ায় এবং বায়ু দূষিত হয়। এরপরে আরও লিখতে পারো এখান থেকেই, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে নির্গত ধোঁয়া বায়ু দূষণ করে, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে নির্গত ধোঁয়া বায়ু দূষণ করে, এই তো
এরপরে আমরা আরও একটা প্রশ্নে যাই। এখানে তুমি আমি দুটো লিখে দেখালাম, তিনটা চারটা, যদি প্রশ্নে বলে পাঁচটা পাঁচটাও লিখতে পারবে। পাঁচটা অন্তত থাকে না, দুইটা তিনটা থাকে, খণ্ড খণ্ড প্রশ্ন থাকে। যেমন বায়ু দূষণ কী, বায়ু দূষণের তিনটি কারণ লিখো। এরপরে তাহলে কত হলো বায়ু দূষণ কী, এক মার্চ এর আমি তোমাকে লিখে দেখাই একটা প্রশ্ন। দেখো বায়ু দূষণ কী, এক মার্চ বায়ু দূষণের কারণ দুটি বাক্যে লিখো। বায়ু দূষণ প্রতিরোধ তিনটি বাক্যে লিখো। মানবন্টন কীরকম হবে দেখো, এটা আমি এখানে না দিই, এখানে দিই। এক, দুটি বাক্য বলা হয়েছে দুই, এখানে তিনটি বাক্য বলা হয়েছে তিন, তাহলে কত হলো ছয়। এরকম করে মানবন্টন হবে। এমনও হতে পারে এখানে এক মাস, দুই তিন, তারপরে দুই, এভাবেও হতে পারে। তাহলে তোমাদের ধারণা থাকা উচিত যে মানবন্টনগুলো কেমন হবে। এবার আমরা প্রতিরোধ লিখব। বায়ু দূষণ প্রতিরোধের উপায়, উপায় এক নম্বর পয়েন্ট, পয়েন্ট আমরা লিখব পয়েন্টে যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো মানে কমাতে হবে। দুই নম্বরে লিখতে পারো গাড়ির পরিবর্তে পায়ে হেঁটে অথবা সাইকেল চালিয়ে বায়ু দূষণ প্রতিরোধ করা যাবে। তিন নম্বরে লিখতে পারো বাতি বন্ধ রেখে অথবা আরও কিছু লিখতে পারো প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমাতে হবে আর পুনর্ব্যবহার করতে হবে। কমানো আমি সংক্ষেপে লিখলাম, তোমরা আরেকটু গুছিয়ে লিখবে। আমি বলছি দেখো বায়ু দূষণ প্রতিরোধের উপায় কোনগুলো, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে, গাড়ির পরিবর্তে পায়ে হেঁটে অথবা সাইকেল চালিয়ে, প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমাতে হবে, আবার কী করতে হবে পুনর্ব্যবহার করতে হবে, প্রাকৃতিক সম্পদের পুনর্ব্যবহার করতে হবে। এরপরে ক্ষতিকর প্রভাব, আমি আরেকটা প্রশ্ন লিখেছিলাম বায়ু দূষণের প্রভাব, প্রভাবটা আমি পরে লিখে দেখাচ্ছি।
বায়ু দূষণের প্রভাব। আমি একটু তোমাদের এখান থেকে পড়াই, তারপরে আটাশ পৃষ্ঠা বের করো। মানুষের স্বাস্থ্য ও পরিবেশের উপর বায়ু দূষণের প্রভাব। বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর ফলে মানুষ ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগ, হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। পরিবেশের উপরেও বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব রয়েছে। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস ছড়ায়। এই সকল গ্যাস বায়ুতে বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ও অ্যাসিড বৃষ্টি হচ্ছে। কলকারখানার ধোঁয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যাওয়ার ফলে অ্যাসিড বৃষ্টি হয়। তাহলে অ্যাসিড বৃষ্টিটাকে সুন্দর করে বয়ে দেওয়া আছে, দেখো, কলকারখানার ধোঁয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যাওয়ার ফলে যে বৃষ্টিটা হয় সেটাই হচ্ছে অ্যাসিড বৃষ্টি। প্রশ্ন হতে পারে অ্যাসিড বৃষ্টি কী, তোমরা সবাই লাইনটা দাগিয়ে রাখো। কলকারখানার ধোঁয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যে যাওয়ার ফলে যে বৃষ্টি হয় সেটাই হচ্ছে তোমার অ্যাসিড বৃষ্টি। তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে অ্যাসিড বৃষ্টি কী। এরপরে দেখো তাহলে কী কী আমরা পেলাম, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কী কী পেলাম, বায়ু দূষণের প্রভাবে কী কী হচ্ছে আমাদের। এক নম্বর পয়েন্টে লিখি, দেখো, ফুসফুসের ক্যান্সার হয়। শ্বাসজনিত রোগ হয়। এই তো, এছাড়াও আরও অনেক সমস্যা হয়, যেমন জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কী হচ্ছে, ক্ষতিকর গ্যাস তোমার বাতাসে ছড়িয়ে যাচ্ছে এবং কী হচ্ছে তা মানুষের জন্য অনেক ক্ষতিকর হচ্ছে। তাহলে তোমরা এখান থেকে কী কী পেলে, বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবগুলো, ফুসফুসের ক্যান্সার হয়, শ্বাসজনিত রোগ হয়, তারপর হৃদরোগ সহ অনেক জটিল রোগে সমস্যায় জর্জরিত হয়। এরপরে আমরা কী করব, অ্যাসিড বৃষ্টি হয় সে বাক্যটাও দিয়ে দিতে পারবো। তাহলে আমরা কী পেলাম এখান থেকে, আটাইশ পৃষ্ঠা থেকে দুটো প্রশ্ন হবে গুরুত্বপূর্ণ। মানুষের স্বাস্থ্য পরিবেশের উপরও বায়ু দূষণের প্রভাব, প্রথম প্যারাটা থেকে তোমরা তিনটা বা চারটা বাক্য পড়ে রাখবে। এরপরে বায়ু কীভাবে প্রতিরোধ করা যায়, বায়ু দূষণ কীভাবে প্রতিরোধ করা যায় সেটাও কিন্তু এই বইয়ে তোমাদের দেয়া আছে। দেখো, শক্তির ব্যবহার কমিয়ে আমরা জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমাতে পারি। বাতি বন্ধ রেখে, মানে অপ্রয়োজনে আমরা বাতি জ্বালাবো না, প্রয়োজনে বাতিটা জ্বালিয়ে যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন কী করবো, আমরা তাড়াতাড়ি বাতিটা বন্ধ করে দিব, লাইট ফ্যান এগুলো বন্ধ করে দিব। তাহলে কী হবে, আমাদের শক্তির অপচয়টা কম হবে, আমরা সবসময় শক্তি সংরক্ষণ করার চেষ্টা করব, তাই না। এরপরে আরও আছে, দেখো, যে গাড়ি ব্যবহারের পরিবর্তে, গাড়ি ব্যবহারের পরিবর্তে এখন যদি আমরা সবাই গাড়ি ব্যবহার করি তাহলে কি, পেট্রোল তেল এগুলো বেশি ব্যবহার হবে, শক্তি অপচয় হবে, আমাদের তাড়াতাড়ি কী হবে, প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে যাবে। সেই কারণে আমাদের কী করতে হবে, যাতে শেষ না হয় সেজন্য একটু সংরক্ষণের চেষ্টা করতে হবে। আমরা যদি মোটরসাইকেল গাড়ির পরিবর্তে পায়ে হাঁটি বা সাইকেলটা ব্যবহার করি তাহলে কী হবে, বায়ু দূষণটাও কম হবে এবং শক্তির অপচয়টাও কম হবে।
আর কি করতে হবে, আমরা অনেক সময় জিনিসপত্র ফেলে দিই, সেই জিনিসগুলোকে কি করতে হবে আবার ব্যবহার করার চেষ্টা করতে হবে, তারপরে কি করতে হবে যাতে কম ব্যবহার হয় সেই ব্যবস্থা করতে হবে। যেমন গ্যাস, গ্যাসের ক্ষেত্রে আমরা যখন রান্না করব তখন চেষ্টা করতে হবে কড়াইটা একটু পানিটা আলাদা আগে শুকিয়ে নিতে হবে বা উপুড় করে রাখতে হবে যাতে পানিটা পড়ে যায়, তারপরে গ্যাসের চুলায় দিলে গ্যাসটা একটু কম পড়বে, তাই না? এই ব্যবস্থাগুলোও যদি আমরা করতে পারি তাহলেও আমরা কিছুটা হলেও শক্তি সংরক্ষণ করতে পারবো। ময়লা আবর্জনা কি করতে হবে পরিষ্কার করে গাছ লাগানোর মাধ্যমেও কিন্তু আমরা বায়ু দূষণটা রোধ করতে পারি। তাহলে বায়ু দূষণ রোধ করার উত্তম উপায় হচ্ছে গাছ লাগাতে হবে, গাছ নিধন করা যাবে না। আমরা যেখানেই একটু ফাঁকা জায়গা দেখব চেষ্টা করব গাছ লাগিয়ে দেওয়ার। এর সাথে সাথে কি করতে হবে, আশেপাশে যে ময়লা আবর্জনা থাকবে সেগুলো পরিষ্কার করে একটা ডাস্টবিন নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে এবং মাটি চাপা দিতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এই তো দেখো এখানে কিছু 29 পৃষ্ঠা বের করো। চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয় আমি আগেই বলেছি, পর্বত আরোহীরা সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যান সেটাও বলা হয়েছে, কোন গ্যাস পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী এটা তো আমরা সবাই জানি, কি কার্বন ডাই অক্সাইড। এখানে কিছু ছোট প্রশ্ন আছে, দেখো মানুষ কিভাবে বায়ু প্রবাহকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে, মানুষের স্বাস্থ্যের উপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব সমূহ কী কী আমি পড়ালাম, বায়ু দূষণ প্রতিরোধের তিনটি উপায় লেখো, বায়ু দূষণের কারণ কী। তাহলে এই চারটা প্রশ্ন যদি তোমরা পড়ো তাহলে বইটা কিন্তু সুন্দর করে পড়া হয়ে যাবে। এবার বর্ণনামূলক প্রশ্ন দেখো, ভেজা কাপড় যত দ্রুত সম্ভব কী করতে হয় শুকাতে হয়, তাই না? কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরের ভেতর কীভাবে আমরা দ্রুত কাপড় শুকাতে পারি, এটা কিসের মাধ্যমে, এটা বায়ু প্রবাহের সাহায্যে কিন্তু কাপড়টা শুকাবে। আমরা যদি ঘরে দড়ি অথবা তার দিয়ে কাপড়গুলো ঝুলিয়ে রাখি দেখা যাবে যে কাপড়গুলো শুকিয়ে যাচ্ছে, কেন, এখানে বায়ু প্রবাহ কাজে লাগছে, বায়ু প্রবাহের সাহায্যে কাপড়গুলো আমাদের শুকিয়ে যাবে। তাহলে তারপরে আরও একটা প্রশ্ন দেখো, রিসাইকেল প্রক্রিয়া কীভাবে বায়ু দূষণ কমাতে পারে, একটা জিনিস ভেঙে গেলে সেটাকে যদি আমরা পুনরায় একটু মেরামত করে ব্যবহার করার চেষ্টা করি তাহলে কী হলো, আমাদের প্রয়োজনটাও মিটবে এবং বায়ু দূষণটাও একটু কম হবে। এরপরে দেখো, আগে তাহলে বায়ু দূষণ কি আমরা জানলাম, বিভিন্ন ধরনের পদার্থ যেমন রাসায়নিক পদার্থ, গ্যাস, ধূলিকণার ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত হয়, আর এই দূষণ যখন পরিবেশের জন্য ক্ষতিকর হয় তখন সেটাই হবে বায়ু দূষণ। বায়ু দূষণের কারণ কি, মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বায়ু দূষণের একটা বড় কারণ, বিশেষ করে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয়, কলকারখানা ও যানবাহন থেকে এ সকল গ্যাস বায়ুতে আসে, ফলে কি হয় বায়ু দূষিত হয়, তারপরে কি হয় গাছপালা পোড়ানো হচ্ছে, গাছপালা পোড়ানোর ফলে এই এটাও কিন্তু বায়ুর সাথে মিশে যাচ্ছে এই ধোঁয়াটা, তারপরে কি হচ্ছে বায়ু দূষিত হচ্ছে, আবার যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে এবং সেটা পচে যাচ্ছে, মলমূত্র যদি খোলা জায়গায় ফেলা হয় তাহলে কি হবে সেটাও পচে যাবে, তারপরে দুর্গন্ধ ছড়াবে এবং বায়ু দূষণ হবে। তাহলে এগুলো যদি আমরা না করি তাহলে সেটাই হয়ে যাবে তার প্রতিরোধের উপায়। তাহলে প্রতিরোধের উপায় কি, কারণগুলো যেটা সেটাই যদি আমরা না করি তাহলেই সেটা হবে বায়ু দূষণের প্রতিরোধ। তাহলে বায়ুর উপাদান কয়টি, চারটি, কি কি, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, আমরা আগের দিন পড়িয়েছিলাম, এই প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এবং রিডিংটা ভালো মতো পড়বে, শূন্যস্থান, তারপরে ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন কি কি হতে পারে, কার্বন ডাইঅক্সাইড অক্সাইডের একটি ব্যবহার লিখো, মানে কোথায় ব্যবহার করা হচ্ছে, অক্সিজেনের একটি ব্যবহার লিখো, নাইট্রোজেনের দুইটি ব্যবহার লিখো। তাহলে এই প্রশ্নগুলোই যদি আমরা রিডিংটা থেকে পেয়ে যাই তাহলে যেখান থেকেই ছোট প্রশ্ন করা হোক না কেন আমাদের আর কোনো সমস্যা থাকবে না।
তাহলে আমি আজকের মতো এই ক্লাসটা এখানে শেষ করছি। এর পরের দিন আমরা নতুন অধ্যায় সামনে নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত তোমরা এই অধ্যায়টা ঝরঝরা করে ফেলবে এবং যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে প্রশ্ন করবে। তোমরা সবাই ভালো থাকো, বাসায় থাকো এবং একটু হলেও পড়াশোনা করো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।